আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। হাজার হাজার একশত পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দূর করে দিবেন ইনশাআল্লাহ। আজকের ঘটনাটি আজকে আপনাদেরকে আমি তাফসীরে কাবির থেকে জানাবো। এই বিষয়ে আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, আমাদের অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে, শুধু রিজিক না, যে কোনো বিষয়ের পেরেশানি হয় আমাদের। সকল পেরেশানি দূর হওয়ার জন্য মূসা নবীনা আলাইহি সাল্লাতু ওয়াসালামের একটি ঘটনা। ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তাআলা তিনি 606 হিজরিতে ইন্তেকাল করেন। ওনার লিখিত গ্রন্থ তাফসিরে কাবিরের মধ্যে তিনি মূসা নবীনা আলাইহি সাল্লাতু ওয়াসালামের একটি ঘটনা উল্লেখ করেন। ঘটনাটি অনেক চমৎকার। তো হযরত সাইয়্যিদিনা মূসা নবীনা আলাইহি সাল্লাতু ওয়াসালামের উপর যখন ওহী নাজিল হচ্ছিল, ঠিক ওই মুহূর্তে তিনি চিন্তিত ছিলেন তার ঘরের মানুষের উপর খাবার আছে কিনা। তিনি তার ঘরের মানুষের জন্য একটু চিন্তিত ছিলেন ওই মুহূর্তে। তিনি চিন্তা করছিলেন এবং তাদের খাবার হয়েছে কিনা এই বিষয়গুলো চিন্তা করছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের ব্যাপারে এ বিষয়ে একটা দোয়া আমাদেরকে জানালেন। সেটা হচ্ছে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি, তারপর হচ্ছে ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। তো মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে আল্লাহ তাআলা একটা ওহী নাজিল করলেন এবং ওহির মূল অর্থ হচ্ছে এটা, যে আরবিটা আপনাদেরকে বললাম। সেই ওহির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীনা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে বললেন যে হে মূসা, তোমার সামনে একটি বড় পাথর আছে, তুমি তোমার লাঠির মাধ্যমে সেই পাথরকে আঘাত করো। পাথরকে আঘাত করার সাথে সাথে এই শক্ত পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ তাআলা মূসা নবীনা আলাইহিস সালামের কাছে আবারও ওহী পাঠালেন যে তুমি পরবর্তীতে যে পাথরটা আছে সেটাকে আবার আঘাত করো। তারপর আল্লাহ তাআলা মূসা নবীনা আলাইহিসসালাম এর কাছে আবারও ওহী পাঠালেন, তুমি সেই পাথরটাকে আবার আঘাত করে ভাঙো। এমনভাবে সাতটা পাথর ভাঙলো। ভাঙার পর ভিতর থেকে দেখতে পেল একটি ছোট পিঁপড়া, তার মুখের মধ্যে তাজা ঘাস। আল্লাহ আকবার! যেখানে একটা পাথর, এর ভিতরে কোনো ফাঁকা নাই, কোনো ফাটল নাই, ভিতরে কোনো কিছু ঢোকার জায়গা নাই, সেই জায়গার মধ্যে একটা পিঁপড়া এবং পিঁপড়ার মুখের মধ্যে একটা ঘাস। আল্লাহ আকবার! এবং সেই পিঁপড়া আল্লাহ তাআলার জিকির করছিল, সেই জিকিরটা হচ্ছে সুবহানা মান ইয়ারানি, প্রশংসা তো সেই আল্লাহর জন্য যিনি আমাকে দেখেন। ওয়া ইয়াসমাউ কালামি, এবং যিনি আমার কথা শুনেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমার কোথায় থাকতে হবে, কোথায় থাকা আমার জন্য উপযুক্ত, যথোপযুক্ত আল্লাহ তাআলা সেটা জানেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমি কোথায় থাকবো এটা আল্লাহ তাআলা জানেন। এবং ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, আল্লাহ তাআলা আমার কথা স্মরণ রেখেছেন বিধায় এই পাথরের ভিতরেও আল্লাহ তাআলা আপনার জন্য অথবা আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছেন এবং তাজা ঘাসের ব্যবস্থা করেছেন। এবং সূরাতুল হুদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং যে ঘটনাটা আপনাদেরকে বললাম তাফসীরে কাবীরের 6 নম্বর খণ্ডের 318 নম্বর পেজের মধ্যে এই বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে। এবং আল্লাহ তাআলা সূরাতুল হুদের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে এমন কোন প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেনি অথবা আল্লাহ তাআলার দায়িত্বে নেই। আল্লাহ তাআলার কাছে সকল রিজিকের দায়িত্ব। ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কি কোথায় থাকবে, কি খাবে না খাবে, আল্লাহ তাআলা সকল কিছু নির্ধারণ করে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সর্বঅবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন এবং সর্বঅবস্থায় রিজিকের পেরেশানি দূর হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি পরিমাণে চাইবো, সকল অভাব দূর হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবো, দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুক। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।